আসসালামু আলাইকুম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান ফজিলতের মাস, বরকতের মাস, রহমতের মাস আমাদের সামনে এসে হাজির হয়ে গেছে, মাহে রমাদান। আজকের ভিডিওতে আমরা রমজানের 10টি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারে। চলুন তাহলে বন্ধুরা, আমরা রমজানের 10টি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করি। রমজান মাসের 10টি গুরুত্বপূর্ণ আমল সমূহ। অপরিসীম ফজিলত অর্জনের মাস রমজান। রমজান আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, সওয়াব অর্জনের বসন্ত মৌসুম, পরকালের কাছে হাসিলের সুবর্ণ সুযোগ, পিছিয়ে পড়াদের সামনে এগিয়ে যাওয়ার চূড়ান্ত মুহূর্ত, পাপি তাপীদের পাপ মুক্তির মহেন্দ্রক্ষণ। রমজানের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান বরকতময় মাস, তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। পুরো মাস রোজা পালন আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। এই মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো। দুষ্ট শয়তানদের এই মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এই মাসে আল্লাহ কর্তৃক একটি রাত প্রদত্ত হয়েছে, যা হাজার মাস থেকে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে বঞ্চিত হলো মহা কল্যাণ থেকে। তিরমিজি হাদিস নাম্বার 683। রহমত, বরকত আর মাগফিরাতে ভরপুর এই মাসের গুরুত্বপূর্ণ অনেক আমল রয়েছে। তন্মধ্যে সর্বাপেক্ষা 10টি আমল হলো রোজা রাখা। ইসলামের 5টি রুকনের একটি রুকন রোজা, আর রমজান মাসে রোজা রাখা ফরজ। সেজন্য রমজানের প্রধান আমল সুন্নাহ মোতাবেক রোজা পালন করা। মহান আল্লাহ বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে মাসটি উপস্থিত হবে, সেই জন্য তাতে রোজা রাখি। সূরা বাকারা আয়াত নম্বর 185। রোজা রাখার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাস নিয়ে, অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমজানে রোজা পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী হাদিস নাম্বার 2014। অন্য হাদিসে আছে, যে কেউ আল্লাহর রাস্তায়, অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিন রোজা পালন করবে, তা দ্বারা আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা পরিমাণ দূরবর্তী স্থানে রাখবেন। মুসলিম হাদিস নাম্বার 2767। জামাতের সঙ্গে নামাজ আদায় করা। রমজান মাসে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। অনেকে ফরজ নামাজ আদায়ে উদাসীন থাকেন, যা গ্রহণযোগ্য নয়। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময় ফরজ। সূরা নিসা আয়াত 103। অন্য আয়াতে বলা হয়েছে, অতএব সেই নামাজ আদায়কারীদের জন্য দুর্ভাগ্য যারা নিজেদের নামাজে অমনোযোগী। সূরা আল মাউন আয়াত 4 এবং 5। এই বিষয়ে হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর নবী, কোন আমল জান্নাতের অতি নিকটবর্তী? তিনি বললেন, সময় মতো নামাজ আদায় করা। মুসলিম হাদিস নাম্বার 263। সাহরি খাওয়া। রোজা পালনে সাহরি খাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। অনেকে সাহরি খান না, অনেকে আগ রাতে খেয়ে শুয়ে পড়েন। এটা সুন্নাহ পরিপন্থী, কারণ ইহুদি ও খ্রিস্টানরা সাহরি খায় না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও আহলে কিতাবীদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহরি গ্রহণ। মুসলিম হাদিস নাম্বার 2604। অন্য হাদিসে এসেছে, সাহরি হলো বরকতময় খাবার, তাই কখনো সাহরি খাওয়া বাদ দিও না। এক ডোক পানি পান করে হলেও সাহরি খেয়ে নাও, কেননা সাহরির খাবার গ্রহণকারীকে আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা স্মরণ করে থাকেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 11101। নিজে ইফতার করা এবং অন্যকে করানো।
সিয়ামের পূর্ণ সওয়াব পাওয়ার জন্য দ্রুত ইফতার করতে হবে। সময় হওয়ার সাথে সাথে ইফতার করার বিরাট ফজিলত। হাদিসে এসেছে, যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করবে, কেননা পানি হলো অধিক পবিত্র। আবু দাউদ, হাদিস নাম্বার 2357। অন্য হাদিসে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন বিজয়ী হবে যে যাবত মানুষ দ্রুত ইফতার করবে, কারণ ইয়াহুদি নাসারারা তা বিলম্বে করে। আবু দাউদ, হাদিস নাম্বার 2355। অপরকে ইফতার করানো একটি বিরাট সওয়াবের কাজ। প্রতিদিন কমপক্ষে একজনকে ইফতার করানোর চেষ্টা করা উচিত। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে, তার উভয়ের সওয়াব হতে বিন্দু মাত্র হ্রাস করা হবে না। ইবনে মাজহা 1746 নম্বর হাদিস। তারাবির নামাজ পড়া। তারাবির নামাজ আদায় রমজান মাসের অন্যতম আমল। হাদিসে এসেছে, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াব হাসিলের আশায় রমজানে কিয়ামুর রমজান অর্থাৎ সালাতুত তারাবিহ আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী, হাদিস নাম্বার 2009। তারাবির সালাত তার হক আদায় করে অর্থাৎ ধীরস্থিরভাবে আদায় করতে হবে। তারাবিহ জামাতের সাথে আদায় করা সুন্নাহ এর অন্তর্ভুক্ত। হাদিসে আছে, যে ব্যক্তি ইমামের সাথে প্রস্থান করা অবধি সালাত অর্থাৎ সালাতুত তারাবিহ আদায় করবে, তাকে পুরো রাত কিয়ামুল লাইলের সওয়াব দান করা হবে। আবু দাউদ, হাদিস নাম্বার 1377। ইতিকাফ করা। ইতিকাফ অর্থ অবস্থান করা, অর্থাৎ মানুষদের থেকে পৃথক হয়ে সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত, দোয়া, ইস্তিগফার ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্যে একাকী কিছু সময় যাপন করা। এই ইবাদতের এত মর্যাদা যে প্রত্যেক রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন নিজে এবং তার সাহাবীগণ ইতিকাফ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রত্যেক রমজানে তিনি শেষ 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু জীবনের শেষ রমজানে তিনি ইতিকাফ করেছিলেন 20 দিন। বুখারী, হাদিস নাম্বার 2044। উল্লেখ্য, 10 দিন ইতিকাফ করা সুন্নাত। লাইলাতুল কদর তালাশ করা। রমজান মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। পবিত্র কোরআনে বলা হয়েছে, কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদর আয়াত 9-4। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ 10 দিন লাইলাতুল কদর তালাশ করার নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বেরোজ রাতগুলো কদরের রাত খোঁজো। বুখারী, হাদিস নাম্বার 2020। অথচ আমরা সেই 10 দিন ঈদের কেনাকাটায় ব্যস্ত থাকি, যা রমজানের আদবের পরিপন্থী। লাইলাতুল কদরের অনুসন্ধান ইবাদতে নারী পুরুষ উভয়ে একই শ্রেণীভুক্ত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অনুসন্ধানের মধ্যে তার পরিবার পরিজনকে সঙ্গে নিয়েছেন। বেশি বেশি দান সাদাকাহ করা। পূর্ণ অর্জনের মাস রমজান। রোজা, নামাজ ইত্যাদির পাশাপাশি দান সাদাকার মাধ্যমেও ফজিলত অর্জন করতে হবে। এই মাসে বেশি বেশি দান সাদাকাহ করার চেষ্টা করতে হবে। এতিম, বিধবা ও গরিব মিসকিনদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। সহিভাবে কোরআন শেখা। রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই মাসের অন্যতম আমল হলো সহিভাবে কোরআন শেখা, আর কোরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে, কেননা কোরআনে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।
সূরা আলাক আয়াত নং 1 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখার নির্দেশ দিয়ে বলেছেন তাআল্লামুল কুরআনা ওয়াতলু তোমরা কোরআন শিক্ষা করো এবং তেলাওয়াত করো মুসনাদ আল জামি হাদিস নাম্বার 9890 উত্তম চরিত্র ঘটনের অনুশীলন করা রমজান মাস নিজেকে ঘটনের মাস এ মাসে এমন প্রশিক্ষণ নিতে হবে যার মাধ্যমে বাকি মাসগুলো এভাবেই পরিচালিত হয় কাজেই এই সময় আমাদেরকে সুন্দর চরিত্র ঘটনের অনুশীলন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে সে যেন তখন অশ্লীল কাজ শরগোল থেকে বিরত থাকে রোজা রাখা অবস্থায় কেউ যদি তার সাথে গালাগালি ও মারামারি করতে আসে সে যেন বলে আমি রোজাদার সহি মুসলিম হাদিস নাম্বার 1151 আমার ভিডিওটি যদি দেখে আপনারা সামান্য কিছু শিখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে রমজানে বেশি বেশি আমল করার তাওফিক দান করেন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু